নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করা রয়েছে তাই একটু স্কিপ না করেই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো তো প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে কেনারা ব্লাস্টিপসি দলের নতুন হেড কোচকে নিয়ে তো নতুন হেড কোচ কে হবেন সেটা নিয়ে তো আলোচনা চলছে তার মাঝে অনেক নাম অলরেডি দুটো তিনটে নাম তো তোমরা জেনেই গেছো তো আরও দুটো নাম কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শোনা যাচ্ছে হেড কোচের দায়িত্বে আসতে পারে বা হেড কোচের দায়িত্বে এই দুই কোচের মধ্যে কোনো কোচ আসতে পারে তো তেমনই প্রথম যে কোচটির কথা বলবো ড্যান পেট্রেস্কু ড্যান পেট্রেস্কু ছাপ্পান্ন বছর বয়সী একজন রোমানিয়ান কোচ তো এই কোচ অবশ্যই এই কোচকির সাথে কথাবার্তা বলছে বা কোচকে নেবার জন্য ইন্টারেস্ট রয়েছে কেরালা ব্লাস্টেপসি দল এমনটাই কিন্তু খবর রয়েছে এছাড়া আরও একটি কোচের নামও কিন্তু শোনা যাচ্ছে যে তার সাথেও কথাবার্তা বলছে যেহেতু এখন অবধি কোনো কোচকেই তারা কনফার্ম করতে পারেনি তাই তারা অনেক কোচের সাথেই কথাবার্তা বলছে সেই মতো আর যে কোচ রয়েছে সেই কোচটির নাম হচ্ছে ভালদাস ডাম্ব্রাসকাস ভালদাস ডামব্রাসকার একজন সাতচল্লিশ বছর বয়সী লিথুনিয়ান কোচ তো এই লিথুনিয়ার কোচটিকে মানে কোচের সাথেও কিন্তু কথাবার্তা চলছে তাদের ইন্টারেস্টেড তারা এই কোচটিকেও সই করানোর জন্য তো সব মিলিয়ে এখনও অবধি নতুন কোচের তালিকায় তিনজন নতুন কোচের নাম কিন্তু জানা গেছে যারা কেরালা এফসি দলের সাথে লিঙ্ক আপ রয়েছে তাদের মানে কেরালা এফসি দল তাদের সাথে লিঙ্ক আপ করেছে তো এদের মধ্যেই যে কোনো একটা কোচ কেরালা এফসি দলে নতুন হেড কোচের দায়িত্বে আসতে পারেন এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে রয় কৃষ্ণা রয় কৃষ্ণা এফসি দল ছেড়ে দিচ্ছে এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে রয় কৃষ্ণা যোগ দিতে পারে আইএসএলের অন্যতম সেরা আর একটা দল মুম্বাই সিটি এফসি দলে এবং তার সাথে এই রয় কৃষ্ণাকে দলে নেবার জন্য কেরালা ব্লাস্টার এফসি দলও কথাবার্তা চালাচ্ছে হ্যাঁ ইন্টারেস্টেড রয়েছে রয় কৃষ্ণাকে নেবার জন্য মুম্বাই এবং কেরালা ব্লাস্টার এফসি উড়িষ্যা এফসি দলের সাথে তার এক বছরের চুক্তি ছিল তো সেটা আর বাড়াতে চাইছে না উড়িষ্যা বা রয়কৃষ্ণা এবং এই রয়কৃষ্ণা শুধুমাত্র মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি এই দুটি দল ইন্টারেস্টেড থাকলেই নয় এই রয় কৃষ্ণা নিজে আবার কলকাতার কোনো ক্লাবে সই করতে পারে কলকাতার ক্লাব বলতে একটাই রয়েছে সেটা হচ্ছে মহাম্যাডান এসসি যেটা নিয়ে অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে মহাম্যাডান এসসি দলে আসতে পারে মহাম্যাডান তাকে দলে নেবার জন্য ইন্টারেস্টেড রয়েছে তো মোট আইএসএলের তিনটি ক্লাব তাকে দলে পাওয়ার জন্য এই মুহূর্তে এই রেসে আছে তো যে কোনো একটি দলে রয় কৃষ্ণা সই করে নেবেন কারণ রয় কৃষ্ণা নিজেই বলেছেন যে এখনও তিনি আইএসএল খে এবার যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে তো মোহনবাগান দলের যে নতুন ট্রান্সফার আপডেটটি গতকাল থেকে জানা যাচ্ছে ব্রিক বেকিং একটা ট্রান্সফার আপডেট সেটা হচ্ছে জেমি হ্যাঁ জেমি অস্ট্রেলিয়ান ফুটবলার এই জেমিকে দলে নেবার জন্য অফার করেছে অস্ট্রেলিয়ার একটি বড় সোর্স কিন্তু এটা যখন কনফার্ম করেছে তারপর আমাদের ইন্ডিয়ান যে কটা সোর্স রয়েছে যারা আর কি খবর দিয়ে থাকেন তার মধ্যে মেইনেস এরিনা আজকে এই বিষয়টা ক্লিয়ার করেছে তো অনেক ইন্ডিয়ান সোর্স সোর্স রয়েছে তারাও কিন্তু এই বিষয়টা খতিয়ে দেখার পর তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে কনফার্ম করেছেন যে জিমিকে সত্যি সত্যি মোহনবাগান দল অফার করেছে এবং মোহনবাগান দলে জিমির আসার এখন সম্ভাবনা প্রায় অনেকটাই রয়েছে মানে প্রবল সম্ভাবনা রয়েছে জিমি দলে আসছে এছাড়া আজকে সকালেই ঘুম থেকে উঠেই দেখি যে মেরিনাস এরিনা তারা কিন্তু বড় সড়ো একটা আপডেট শেয়ার করেছে এই জিমিকে নিয়ে হ্যাঁ জিমিকে নিয়ে যে আপডেটটা শেয়ার করেছে মানে ডিমিটি পেটাসের সাথে জিমির ফটো একসাথে রেখে তারা এটা পোস্ট করেছেন যে স্যাড লাইফ ফর ডিফেন্ডার্স এবং এটাও দেখলাম ক্যাপশনে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল টিম প্লাস অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিম মোহনবাগান সুপার জায়েন্টস এরকম একটি তারা পোস্ট করেছেন তো তাদের এই পোস্ট মানে বিশাল কিছু হতে চলেছে মানে জিমি অবশ্যই আসতে এইটুকু আমি এখন সিওর হয়ে বলতে পারি জিমির সাথে অনেক কথাবার্তা এগিয়ে গেছে বাট এখনও যদি হানড্রেড পার্সেন্ট ডিল ডান হয়নি এটা কেন বলছি বা কেন বলবো সেটা একটাই কারণ নাইনটি পার্সেন্ট এগিয়ে থাকলেও বাকি যে টেন পার্সেন্ট ওই বাকি টেন পার্সেন্টের মধ্যে যদি মুম্বাই এসে ব্যাঘাত ঘটিয়ে দেয় তাহলে কিন্তু বড়ো সড়ো সমস্যা হতে পারে তাই ওই বাকি টেন পার্সেন্ট শুধুমাত্র মুম্বাইয়ের জন্য একটু আটকে থাকতে পারে কারণ মুম্বাইও এই রেসে আছে এমন নয় যে মুম্বাই এই রেসে নেই মুম্বাই এই রেসে আছে কিন্তু এই রেসে এক নম্বরে রয়েছে মোহনবাগান দল তো সেই ক্ষেত্রে শেষ অবধি আমাদের অপেক্ষা করতে হবে বাট হ্যাঁ ডিলটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে এইটুকু তোমাদেরকে বলতে পারি এবার সবশেষে আরও একটা যে ধা খবর দিতে চলেছি আরও এক চমক সেটা নিয়েও কিন্তু বেশ অনেক কটা ভিডিও হয়ে গেছে যে জ্যাকসন সিংকে দলে নেবার জন্য ট্রাই করছে দিন আগেও এই কথা বলেছি গতকালের একটি ভিডিওতেও বলেছি যে জ্যাকসন সিংকে নেবার জন্য ট্রান্সফার ফি দিতেও রাজি রয়েছে তো এখন কিন্তু হিউজ পরিমাণে ট্রান্সফার ফি যেটা কেরালা ব্লাস্টেপসি দল চাইছে বা দিতে হবে সেটা কিন্তু মোহনবাগান দল দিতে রাজি রয়েছে জ্যাকসন সিংকে নেবার জন্য তো জ্যাকসন সিংও মোটামুটি কনফার্ম প্রায় চূড়ান্ত বলতে পারি কারণ ট্রান্সফার ফি দিতে চাইছে মোহনবাগান দল আর ট্রান্সফার ফি দিয়ে দিলে অবশ্যই নিতে পারবে তো সেই অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই শেষ অবধি জ্যাকসন সিংও কিন্তু জিমির মতো মোহনবাগান দলে আসছে আর জ্যাকসন সিং মোহনবাগান দলে আসলে মোটামুটি মোহনবাগান দলের মাঝমাঠ সাহাল অনিরুদ্ধ থাপা অভিষেক জ্যাকসন তারপর আরও তো রয়েইছে তো দুর্দান্ত